আজকের গল্পটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মাঝি। জয়চাঁদ বিকেলের দিকে খবর পেল তার মেয়ে কমলির বড় অসুখ। সে যেন আজই একবার গায়ের বাড়িতে যায়। খবরটা এনেছিল দিনু মণ্ডল, তার গায়েরই লোক। জয়চাঁদ তাড়াতাড়ি বড় সাহেবকে বলে ছুটি নিয়ে নিল। বুকটা বড় দুরদুরু করছে, তার ওই একটিই মেয়ে বড্ড আদরের, মাত্র 5 বছর বয়স। অসুখ হলে তাদের গায়ে বড় বিপদের কথা, সেখানে ডাক্তার বদ্যি নেই, ওষুধপত্র পাওয়া যায় না। ওষুধ বলতে কিছু পাওয়া যায় মুদির দোকানে, তা মুদির রোগের লক্ষণ শুনে ওষুধ দেয়, তাতেই যা হওয়ার হয়। কাজেই জয়চাঁদের খুব দুশ্চিন্তা হচ্ছিল। দুশ্চিন্তার আরো কারণ হলো আজ সকাল থেকেই দুর্যোগ চলছে, যেমন বাতাস তেমনি বৃষ্টি। এই দুর্যোগের দিনে সুন্দরবনের গায়ে পৌঁছানো খুবই কঠিন ব্যাপার। দিনু মণ্ডল বলল, পৌঁছতে পারবো না বলে ধরেই নাও, তাও বাস ধরে যদি ধামাখালি যাওয়া যায় তাহলে খানিকটা এগিয়ে থাকা হলো, সকালবেলায় নদী পেরিয়ে বেলাবেলি গায়ে পৌঁছানো যাবে। জয়চাঁদ মাথা নেড়ে বলল, না আজই পৌঁছানোর চেষ্টা করতে হবে, মেয়েটা আমার পথ চেয়ে আছে। জয়চাঁদ আর দিনু মণ্ডল দুর্যোগ মাথায় করে বেরিয়ে পড়ল। যাওয়ার পথে একজন ডাক্তারবাবুর চেম্বারে ঢুকে মেয়ের রোগের লক্ষণ বলে কিছু ওষুধও নিয়ে নিল জয়চাঁদ। এরপর ভগবান ভরসা, বৃষ্টির মধ্যেই বাস ধরল তারা। তবে বৃষ্টিতে গাড়ি মোটে চলতেই চায় না, দুপা এগিয়েই থামে, ইঞ্জিনে জল ঢুকে গাড়ি বন্ধ হয়ে যায় বারবার। যত এসব হয় ততই জয়চাঁদ ধৈর্য হারিয়ে ফেলে, ছটফট করতে থাকে। যে গাড়ি বিকেল 5টায় ধামাখালি পৌঁছানোর কথা, পৌঁছতে পৌঁছতে রাত 9টা বেজে গেল। ঝড় বৃষ্টি আরো বেড়েছে, ঘাটের দিকে কোনো লোকজনই নেই। তবু ছাতা মাথায় ভিজতে ভিজতে দুজন ঘাটে এসে দেখল নৌকা বা ভটভটির নামগন্ধ নেই। নদীতে বড় সাংঘাতিক ঢেউ উঠেছে, বাতাসের বেগও প্রচণ্ড, উন্মাদ ছাড়া। এই আবহাওয়ায় কেউ নদী পেরোবার কথা কল্পনাও করবে না এখন। দিনু মণ্ডল বলল, চলো ভায়া, বাজারের কাছে আমার বিষ্ণুত ভাই থাকে, তার বাড়িতেই আজ রাতটা কাটাই গিয়ে। জয়চাঁদ রাজি হলো না, বলল, তুমি যাও দিনু দাদা, আমি একটু দেখি যদি কিছু পাওয়া যায়। পাগল নাকি, আজ নৌকো ছাড়লে উপায় আছে? 3 হাত যেতে না যেতে নৌকো উল্টে তলিয়ে যাবে। জয়চাঁদ হতাশ গলায় বলল, ঠিক আছে, তুমি তোমার ভাইয়ের বাড়িতে জিরো গিয়ে, আমি যদি উপায় করতে না পারি তাহলে একটু বাদে আমিও যাচ্ছি। দিনু মণ্ডল ফিরে গেল, জয়চাঁদ দাঁড়িয়ে রইল ঘাটে, ছাতা হাওয়ায় উল্টে গেছে অনেকক্ষণ। ঘাটে কোনো মাথা গোজারও জায়গাও তেমন নেই। জয়চাঁদ বৃষ্টি বাতাসে উপেক্ষা করে ঘাটে ভিজতে লাগলো, মেয়ের কথা ভেবে কাঁদলো খানিক। কে জানে কেমন আছে মেয়েটা, ভগবানই ভরসা। কতক্ষণ কেটেছে তা বলতে পারবে না জয়চাঁদ, সময়ের হিসেব তার মাথা থেকে উড়ে গেছে। বসে আছে তো বসেই আছে, ঝড় বৃষ্টি একসময় প্রচণ্ড বেড়ে উঠল, এমন সাংঘাতিক যে জয়চাঁদ 2 বার বাতাসের ধাক্কায় পড়ে গেল। জলে কাদায় মাখামাখি হলো সর্বাঙ্গ, সামনে ঘুটঘুটি অন্ধকার নদী, নদীতে শুধু 5-7 হাত উঁচু বড় বড় ঢেউ উঠেছে। সত্যি এই নদীতে দিশি নৌকা বা ভটভটি চলা অসম্ভব। জয়চাঁদ তবু যে বসে আছে তার কারণ, এই নদীর ওপাশে পৌঁছলে আরো 5-7 মাইল দূরে তার গা, এখান থেকে সে যেন গায়ের গন্ধ পাচ্ছে, মেয়েকে অনুভব করতে পারছে। গভীরভাবে ভাবতে ভাবতে হঠাৎ চমকে উঠল জয়চাঁদ, ভুল দেখল নাকি? অন্ধকারে নদীর সাদাটে বুকে ঢেউয়ের মাথায় একটা ডিঙি নৌকো নিচে উঠল না? চোখ রুবড়ে জয়চাঁদ ভালো করে চেয়ে দেখল, দুটো ঢেউ তীরে আছড়ে পড়ার পর এবার সে সত্যি দেখল
একটা ঢেউয়ের মাথায় ছোট্ট একটা ডিঙি নৌকো ভেসে উঠেই আবার তলিয়ে গেল। এই দুর্যোগে কেউ ডিঙি বইবে এটা অসম্ভব, তবে এমন হতে পারে ডিঙিটা কোনো ঘাটে বাধা ছিল। ঝড়ে দড়ি ছিঁড়ে বেওয়ারিশের হয়ে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ জয়চাঁদের মাথায় একটা পাগলামি এলো। সে একসময় ভালোই নৌকা বাইত, ডিঙিটা ধরে একবার চেষ্টা করবে, পারবে না ঠিক কথা, কিন্তু এভাবে বসে থাকারও মানে হয় না। ডিঙি নৌকা সহজে টোবে না, একবার ভেসে পড়তে পারলে কে জানে কি হয়। জয়চাঁদা ছোলা ব্যাগটা ভালো করে কোমরে বেঁধে নিল, তারপর ঘাটে নেমে জলে ঝাঁপিয়ে পড়ল। ডিঙিটা একটা গোত্তা খেয়ে নাগালের মধ্যেই চলে এসেছে প্রায়। জয়চাঁদ ঢেউয়ের ধাক্কায় পিছিয়ে এবং ফের এগিয়ে কোনো রকমে ডিঙিটার কানা ধরে ফেলল। এই ঝড় জলের সঙ্গে যুদ্ধ করে ডিঙি ধরে রাখা মুশকিল। জয়চাঁদ ডিঙিটাকে টেনে আনলো পাড়ে, তারপর অন্ধকার হয়ে যাওয়া চোখে যা দেখলো তাতে তার চোখ চড়ক গাছ। নৌকার খোলের মধ্যে জলে একটা লোক পড়ে আছে, সম্ভবত বেঁচে নেই। জয়চাঁদের বড় দুঃখ পেল, লোকটা বোধহয় পেটের দায়েই মাছ ধরতে এই ঝড় জলে বেরিয়েছিল, প্রাণটা গেল। জয়চাঁদ নৌকাটা ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে লোকটাকে পাজা কোলে তুলে এনে ঘাটের পাথরে উপর করে শোয়ালো। প্রাণ থাক বা না থাক, বাঁচানোর একটা চেষ্টা তো করা দরকার। সে লোকটার পেট বারবার ঘন ঘন চাপ দিতে লাগলো যাতে পেটের জল বেরিয়ে যায়। সে হাতড়ে হাতড়ে বুঝতে পারলো লোকটা বেশ রোগা, জরাজীর্ণ চেহারা, বোধহয় বুড়ো মানুষ। খানিকক্ষণ চেষ্টার পর যখন জয়চাঁদ হাল ছেড়ে দিতে যাচ্ছিল, তখনই লোকটার গলা দিয়ে একটা অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো। ওহ বাবা, কোছের এরকম কিছু? জয়চাঁদ দ্বিগুণ উৎসাহে লোকটাকে কিছুক্ষণ দলাই মলাই করল। প্রায় আধ ঘন্টা পর লোকটার চেতনা ফিরে এলো যেন। লোকটি বলল, কে বটে তুমি? আমাকে চিনবেন না, গাং পেরোবার জন্য দাঁড়িয়েছিল, হঠাৎ আপনার ডিঙিটা চোখে পড়ল। লোকটা এবার উঠে বসল, ঝড়ের বেগটা একটু কমেছে, বৃষ্টির তোড়টাও যেন আগের মতো নেই। লোকটা কোমর থেকে গামছা খুলে চোখ চেপে কিছুক্ষণ বসে থেকে বলল, ওহ বড্ড ফাড়া গেল আজ, প্রাণে যে বেঁচে আছি সেই ঢের, তা তুমি যাবে কোথা? জয়চাঁদ হতাশ গলায় বলল, যাবো কেওটা গায়ে, ওপার থেকে 5-7 মাইল পথ, মেয়েটার বড্ড অসুখ খবর পেয়েই যাচ্ছিল, তা সে আর হয়ে উঠল না দেখছি। লোকটা বলল, তা কেমন অসুখ? ফের বমি হয়েছে শুনেছি, কলেরা কিনা কে জানে, গিয়ে জ্যান্ত দেখতে পাবো কিনা বুঝতে পারছি না। লোকটা বলল, মেয়েকে বড্ড ভালোবাসো না? তা বাসি, বড্ডই বাসি, মেয়েটা বড্ড বাবা বাবা করে। লোকটা হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ল, বলল, চলো তাহলে। জয়চাঁদ অবাক হয়ে বলল, কোথায়? তোমাকে পৌঁছে দিই। খেপেছেন নাকি? কোনো রকমে প্রাণে বেঁচেছেন, এখন নৌকা বইতে গেলে মারা যাবে নির্ঘাত। আমার মেয়ে যা হওয়ার তা হয়েই গেছে, আর এই দুর্যোগে নদী পেরোনো সম্ভব নয়। রোগা লোকটা গামছাটা কোমরে বেঁধে নিয়ে বলল, ওহে বাঁচা মরা তো আছেই, সে কি আমাদের হাতে? আমাদের হাতে যা আছে তা হলো চেষ্টা। চলো নৌকায় উঠে পড়ো, তারপর ভগবান যা করেন। লোকটার গলার স্বরে কি যেন ছিল কে জানে। জয়চাঁদ উঠে পড়ল। বুড়ো লোকটা নৌকার খোল থেকে একটা বৈঠা তুলে নিয়ে গুলোইয়ে বসল। অন্য প্রান্তে জয়চাঁদ উত্তাল ঢেউয়ে নৌকাটা ঠেলে দিয়ে লোকটা বৈঠা মারতে লাগলো। ডিঙিটা একটা ঢেউয়ের মাথায় উঠে পর মুহূর্তেই জলের উপত্যকায় নেমে যাচ্ছিল, আবার উঠল, আবার নামল, ওঠা আর নামা। মাছ দড়িয়ায় জলের প্রচণ্ড তুফানে উত্তাল ঢেউয়ে ডিঙিটা যেন ওলট পালট খেতে লাগলো।
কিন্তু জয়চাঁদ দুহাত শক্ত করে নৌকার দুটো ধার চেপে ধরে অবাক চোখে দেখল, জীর্ণ বৃদ্ধ মানুষটা যেন শাল খুঁটির মতো দাঁড়িয়ে, হাতের বইটা যেন জলকে তোলপাড় করে সব বাধা ভেঙে নৌকোটাকে তীর গতিতে নিয়ে চলেছে। একটা বিশাল দোতলা সমান ঢেউ তেড়ে আসছিল বাদিক থেকে। জয়চাঁদ সেই করাল ঢেউ চেহারা দেখে চোখ বুজে ফেলল। কে যেন চেঁচিয়ে বলল, জয়চাঁদ ভয় পেও না। অবাক হয়ে জয়চাঁদ ভাবল, আমার নাম তো ওর জানার কথা নয়। ঢেউয়ের পর ঢেউ পার হয়ে একসময় নৌকাটা ঘাটে এসে লাগল। লোকটা লাফ দিয়ে নেমে ডিঙিটাকে ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে বলল, এ ঘাট চেনো জয়চাঁদ? জয়চাঁদ অবাক হয়ে অন্ধকারে একটা মস্ত বট গাছের দিকে চেয়ে বলল, কি আশ্চর্য, এ তো আনন্দপুরের ঘাট। এ ঘাট তো আমার গায়ের লাগোয়া, এখানে এত তাড়াতাড়ি কি করে এলাম? নৌকায় আনন্দপুর আসতে তো 7-8 ঘন্টা সময় লাগে। ঝড়ের দৌলতে আসা গেছে বাপু। জয়চাঁদ মাথা নেড়ে বলল, না ঝড় তো উল্টো দিকে। যা হোক পৌঁছে তো গেছি। জয়চাঁদ একটু দ্বিধায় পড়ে হঠাৎ বলল, আপনি কে? আমি তো একজন মাঝি, তোমার দয়ায় প্রাণ ফিরে পেয়েছি। জয়চাঁদের চোখে জল এলো, মাথা নেড়ে বলল, আপনাকে প্রাণ ফিরিয়ে দিতে পারি তেমন ক্ষমতা আমার নেই, আপনি আসলে কে? বাড়ি যাও জয়চাঁদ, মেয়েটা তোমার পথ চেয়ে আছে। জয়চাঁদ চোখের জল মুছে পা ছুঁয়ে প্রণাম করতে যেতেই লোকটা পা সরিয়ে নিয়ে বলল, করো কি জয়চাঁদ, করো কি, বাড়ি ফিরে যাও জয়চাঁদ, গিয়ে মেয়ের কাছে যাও, সে ভালো আছে, অসুখ সেরে গেছে। জানি মাঝি, আপনি যাকে রক্ষা করেন তাকে মারে কে? বুড়ো মাঝি একটু হাসল, তারপর উত্তাল ঝড়ের মধ্যে বিশাল গাঙে তার ছোট্ট ডিঙিটা নিয়ে কোথায় যে চলে গেল কে জানে।